হ্যালো, কি অবস্থা জনগণ? আপনাদের আজকে যা শেখাবো তা হলো কীভাবে আপনাদের অগোছালো হেডফোনটাকে এই 4-5টা ক্লিপ এবং এক্সটার্নাল শেখের মাধ্যমে আপনারা ঠিক করতে পারবেন। চলেন, দেরি না করে আজকে আমরা শুরু করে দিই আমাদের প্রথম টিউটোরিয়াল। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটি হেডফোন আছে, দেখুন সুন্দর অবস্থায় আছে, ঠিক আছে? এটাকে যখন এলোমেলো করা অবস্থা থাকবে বা সাজানো থাকবে না, তখন তাকে যেভাবে ঠিক করতে হবে সেটা হলো, প্রথমে আপনারা এদিরা নেবেন, এদিরা প্রান্ত হেডফোনে নিয়ে তাদেরকে এভাবে পেঁচাবেন। পেঁচানোর পর দেখতে পাচ্ছেন একটা লুপ তৈরি হয়ে গেল। লুপ তৈরি হওয়ার পর আপনারা লুপটাকে কী করবেন, এভাবে সোজা করবেন। ওকে, হয়ে গেল। এখন ক্লিপের কাজ হচ্ছে জাস্ট এটা যদি খালি টিপ, ঠিক আছে, হ্যাঁ শুরু হয়ে গেল, ক্লিপ ঢুকে গেল, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন এটা নড়াচড়া করতেছে হালকা হালকা, আর এটা তো আসি। আর এটা পরে আমাকে দ্বিতীয়টা শেষ করতে হবে। দ্বিতীয় কাজের জন্য আমরা কী করবো, এটাকে আরেকটা লুপ দিব। লুপ দেওয়ার পর হয়ে গেল, ওনাকে যেদিকে আমরা এই পাশে প্রান্তটাকে নিয়েছি লক্ষ্য করলে দেখতে পারবেন, আমরা এই প্রান্তটাকে দেখাচ্ছি, ঠিক সেই প্রান্তটাকে আমরা যদি রিভার্স করে দিই আর একটা ক্লিপ লাগাই দিই, তাহলে দেখবেন এটা একটা অবস্থাতে লাগিয়ে গেছে। এখন এই অবস্থায় রেখে দিলে ঠাস করে পড়ে গেলে এদের শেষ হয়ে গেল, ক্লিপ পড়ে গেল, আর এটা উল্টা পাল্টা হয়ে গেল সব। এখন কী করতে হবে, ক্লিপটাকে একটু ধরে ব্যাস আমরা তৈরি করে ফেললাম একটা সুন্দর লুপ। সেই লুপটাকে আমরা এখন দ্বিতীয় লম্বা পার্টটার জন্য একইভাবে কাজ করবো। কী করতে হবে, আমাদের আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা হাউস হোল্ড কলমের জন্য ম্যাটাডোর, এটাকে আমরা এখন ক্লিপের সাথে জোড়াজুড়ি করবো। ফার্স্টে দেখছেন লম্বা একটা ক্লিপ, এটাকে প্রথমে আপনারা অর্ধেক করবেন। কেমন দৈর্ঘ্যে, প্রথম এই প্রান্তটা ধরবেন, আর এই হেডফোনের ক্লিপ যে প্রান্তটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিপটা যে প্রান্তে ক্লিপ দেখতে পাচ্ছেন সে প্রান্তটা ধরে রাখবেন, এবং ধরে ডাইরেক্ট আবার একটা চতুর্থ ভাবে ডাবল করবেন। আর কি 1 2 3 4 কটা ব্যান্ড, 1 2 3 4 এই ব্যান্ড কয়টাকে রেখে আপনারা সোজা করলেন, আপনাকে আবার প্রথম স্টেজে রেখে দিতে পারেন। 4 ব্যান্ড 4টাকে করে দিলেন 8 ব্যান্ড, ঠিক আছে? এই 8 ব্যান্ডটাকে এই ক্লিপের মধ্যে লাস্টলি অ্যাটাচ করে দিতেছে। হয়ে গেল আমাদের ছোট মোটো কাজ, মোটামুটি আর একটু করলেই হয়ে যাবে। জাস্ট আমরা এই বক্সটার মধ্যে এগুলি রেখে দিব, তাই একটা কলমের সাহায্য নিতে পারি কলমটা ঢুকিয়ে জাস্ট খালি মেজারমেন্ট দেবো না, কিছু না, ঠিক আছে। আমরা কি করবো, জাস্ট সিম্পলি এটাকে কি মাত্রিক দিক দ্বারা তিনটা কম্বিনেশন সেট করবো আবদ্ধ করবো, যাতে আর খুলতে গেলেও নিজে পরে প্যাচ খাবে না। দেখতে পাচ্ছেন ক্লিন এন্ড ক্লিয়ার 1000 পোজ,
এই তিনটা কলমের মুখার যেহেতু প্রয়োজন নেই, সেহেতু আমাদের এই কয়টা মুখা দিলেই চলবে। এগুলি আমাদের তেমন একটা প্রয়োজন হয় না, আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন কাজে খালি ফেলে রেখে আসি। তো এভাবে ফেলে না রেখে আমাদের অপ্রয়োজনীয় জিনিসপত্রকে কীভাবে কাজে লাগাতে হবে তার একটি প্রকৃষ্ট উদাহরণ আমরা আজকে দেখতে পেলাম। এখন জাস্ট এটার মধ্যে বক্সের মধ্যে রেখে যে সুন্দরভাবে পরিসজ্জিত হয়ে গেল। তো আশা করা যাক আমাদের ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে বেশি করে আমাদের লাইক ক্লিক দিবেন, সাবস্ক্রাইব দিবেন এবং বিভিন্ন করে কমেন্ট সেকশনে আপনাদের মতামত দিবেন। ধন্যবাদ।